মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে নির্বাচনী সভা জরুন পঞ্চায়েতের সাদুয়া গ্রামে। শুক্রবার এই সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানি এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা। এবার পুজোয় সোনা পেতে আসতে হবে কাবেরিতে। অফার আছে চমৎকার, প্রতিটি কেনায় উপহার। অংশগ্রহণ করুন আমাদের ফুচকা ফেস্টিভ্যালে, শর্তাবলী প্রযোজ্য। কাফেরি, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে নির্বাচনী সভা জরুর পঞ্চায়েতের সাদুয়া গ্রামে। শুক্রবার এই সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা, সাংগঠনিক জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সহ দলীয় নেতৃত্ব। এদিনের সভা মঞ্চ থেকেই মন্ত্রী গোলাম রাব্বানি কি বললেন? আবার 7 তারিখে বাইরে হয়েছিলাম হসপিটাল থেকে, তো আমার ইলেকশনটা পড়াইছিলেন কে, আমার কর্মীরা, আমার ভোটাররা। এর জন্য আজকে আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে উনি শরীর অসুস্থ কারণের জন্য আমাকে পাঠিয়েছেন আজকে। আপনারা জাকির সাহেব হয়ে ইলেকশনটা ফাইট করবেন, প্রত্যেকটা মা বোনরা, প্রত্যেকটা আমাদের ভোটাররা, প্রত্যেকটা নেতারা। কেন জাকির সাহেব অত দানী লোক, আমি এই জেলাতে অনেকবার এসেছি। সভা মঞ্চ থেকে বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র যুবনেতা সুদীপ রাহা। কোমরে পরিণত হয়েছেন দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ তিন দিন ধরে এসে ভাবছেন যে জঙ্গিপুর বুঝি বিজেপি দখল করবে। আমরা বলছি জঙ্গিপুরের মাটি দুর্জয় ঘাটি, আত্মসমর্পণ করে না, মাথা নত করে না, ধর্মের নামে বিক্রি হয় না। এই মাটিতে ভয়ঙ্কর ভাবে আগামী 3 তারিখ আপনারা জবাব পাবেন। সভার পর তৃণমূল শিবির ছিল উচ্ছ্বসিত। জঙ্গিপুর থেকে বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।